হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেখো, আমাদের বাড়িতে আজকে পাতালক্ষ্মী পুজো হয়েছে, এই মাত্র পুজো শেষ হলো। চলো বন্ধুরা, পুজো তো আমার হয়ে গেল, বামুন পুজো করে দিয়ে চলে গেল। চলো এবার আমি ডালিয়াটা চাবো, কারণ ডালিয়াতে খাবো, আর তো কিছু খাবো না আজকে। আজকে যেহেতু আমি গুরুবার, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, সেই জন্য আমি আজকে ডালিয়াই খাবো এখন। সে চলো আমি ডালিয়াটা চাপি নি, অনেক বেলা হয়ে গেল, বেশি পর বক করলে হবে। দেখো বন্ধুরা, ডালিয়াটা চাপা দিলাম। দেখো প্রথমে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি, মুগ ডালগুলো ভাসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব বিন, গাজর, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে, না নাড়লে হবে না। সব সবজিগুলোই আমি দিয়ে দিলাম। এবার আমি ডালিয়াটা ধুয়ে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম, ডালিয়াটাও দিয়ে দিলাম। তাহলে যে একটু ভিজতে দিলে ভালো সিদ্ধ হয়ে যায়। দেখো এর মধ্যে মশলা নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা দিই নি, কারণ আদা ফ্রিজে আছে, ফ্রিজে মাছ মাংস সব রাখা হয়, তো ওই জন্য দিই নি। আর দেখো ওর মধ্যে কুকারের মধ্যে আমি মশলাটা দিলাম, মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে ভালো করে। তোড়াটা যতক্ষণ না লেগে যাচ্ছে, তোড়াটা যখন লেগে যাবে তখন এবার জল দিই। দেখো তোড়াটা লেগে যাচ্ছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। পুরো এক বোতল জল দিলাম। এবার জলটা দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, সিটি পড়বে আর নামাবো। দেখো ডালিয়া আমার হয়ে গেছে, ডালিয়ার মধ্যে একটু ঘি নিয়েছি, এমন হয়েছে ডালিয়া। দেখো আমার ডালিয়াটা হয়ে গেছে, চলো ডালিয়াটা খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলেও ডালিয়া ভালো লাগে না, আর আমি ঘি ছাড়া খেতে পারি না। তোমার দাদাভাই আবার ঘি নিয়ে এলো, আর একটু আলু আর পটল ভেজেছি, সেই দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে আমি একা তো, তাই ওই ওইটাই করেছে। ঠিক আছে চলো ডালিয়া। দেখো আমাদের ঘরে বিকালে নতুন অতিথি চলে আসছে, নতুন নয় পুরনো আসে প্রায়, হনুমান এসেছে। তাদের কলা দিতে গেলাম, আলু দিতে খাবে না, দেখো কলা খাবে। দেখো আমি এখানে একটা কলা দিলাম, আর কলাটা কেমন নিচ্ছে দেখো, দিয়ে কেমন খাচ্ছে দেখো বসে বসে আমাদের। আজকে তো রাত্রে লুচি আর ঘুগনি মিষ্টি। বন্ধুরা সবাইকে খাওয়া দাওয়া হলো, আমার তো খাওয়া দাওয়া হলো। ঠিক আছে আজকের মতো টাটা, শুভরাত্রি। এটা কিন্তু কালকের ভিডিও, আমি আজকে পোস্ট করলাম, সবাই দেখো কিন্তু। টাটা।